পটুয়াখালী গলাচিপা রাঙাবালি পানপট্টি সহ বেশ কিছু গ্রাম এবার প্রবল ভাঙনের মুখে পড়তে পারে। বাঁধগুলো নির্মাণ করা না হলে এসব গ্রামের এক তৃতীয়াংশ বিলীন হবার শঙ্কা জানালেন স্থানীয় সংসদ সদস্য। বাঁধগুলো ঠিক না থাকায় ভাঙনের ঝুঁকিতে আছে এখানকার নৌঘাটগুলো। পটুয়াখালী থেকে হাবিব রহমানের রিপোর্ট, ছবি তুলেছেন আব্দুর রহিম। উপকূল মানেই দেশের সবচেয়ে দুর্যোগ আর ঝুঁকিপূর্ণ এলাকা। জীবন সংখ্যাও উপকূলের মানুষের প্রতিদিনের। উত্তাল ঢেউ আর ঝড়ঝঞ্ঝাকে সঙ্গী করে বেঁচে থাকে উপকূলের মানুষ। বর্ষায় প্রতি বছরই ভাঙে পটুয়াখালীর পানপট্টি গ্রাম। ইয়াসেও ভেঙেছে বাঁধের তিনটি স্থান। ইয়াদ শেষে মেরামত হয়নি বাঁধগুলো। এতে ভরা বর্ষায় এখন ঝুঁকি আরও বেড়েছে। বেড়িবাঁধ ছুঁই ছুঁই করছে পানি। চাই চর কিংবা আমার মূল ভূখণ্ড সবই অরক্ষিত। এখানে আমাদের স্থায়ী বেড়িবাঁধের প্রয়োজন এবং তার জন্য ব্লক দিয়ে টেকসই অবস্থা করতে হবে, তা নাহলে এই প্রকাণ্ড নদী এগুলো ভেঙে দিয়ে যাচ্ছে। উপকূলে দুর্যোগ বাড়ছে প্রতি বছর, সাথে পাল্লা দিয়ে বাড়ছে ক্ষতির পরিমাণ। বিলীন হচ্ছে বসতবাড়ি, খাওয়ার পানির সংকটও বাড়ছে দিন দিন। স্থানীয় সংসদ সদস্য বলছেন, বাঁধ মেরামত না হলে এবার গলাচিপা রাঙাবালির এক তৃতীয়াংশ বিলীন হবে। আমরা যেখান দিয়ে যাচ্ছি, আমি মন্ত্রী মহোদয়কে দেখিয়েছি, এর ভিতরে অনেক অংশ আগে জনপদ ছিল, এগুলো ভেঙে অলরেডি বিলীন হয়ে গেছে নদীতে। দ্রুত ব্যবস্থা না নিলে এটা হয়তো সামনের বর্ষার সিজনে আমার এই মূল ভূখণ্ডের এক তৃতীয়াংশ থাকবে বলে আমার কাছে মনে হয় না। বাঁধ নির্মাণ আর নদী শাসন না হয় ক্ষতি হচ্ছে ফেরিঘাটগুলো। ঝুঁকি নিয়ে পার হতে হয় যাত্রীদের। প্রতি বছর ঘাট মেরামত করা হলেও প্রবল স্রোতে তা টিকছে না। স্থায়ী বাঁধ নির্মাণ না হলে ঘাটগুলো টিকিয়ে রাখা কঠিন হবে বললেন নৌ প্রতিমন্ত্রী। কয়েক স্তরে বাঁধ ছিল, কয়েকটি জায়গায় দেখলাম তিন স্তরে বাঁধ ছিল, দুইটি স্তর চলে গেছে, এখন শেষ স্তরটি আছে। আর এটা চলে গেলে তো ভয়ঙ্কর বিপদ হয়ে যাবে। কাজেই আমরা এই জিনিসগুলো পানি সম্পদ মন্ত্রণালয়ের সঙ্গে আমরা শেয়ারিং করবো এবং তাদেরকেও আমাদের এই পরিদর্শনের যে বিষয়গুলো তাদেরকে অবহিত করবো, পদক্ষেপ নেওয়ার জন্য বলবো। এলাকাবাসী চান বাঁধের স্থায়ী সমাধান, কিন্তু বরাবরের মতো অস্থায়ী ব্লক আর বালুর বস্তা ফেলে চলছে সাময়িক সংরক্ষণের কাজ। হাবিব রহমান, ৭১, পটুয়াখালী।